শুরু হলো বাংলাদেশ অতিথি টিম বনাম বনগাঁ দক্ষিণ বিধানসভা টিমের মধ্যে খেলা। আক্রমণে বাংলাদেশ, তো দর্শকদের মধ্যে চরম উত্তেজনা, শট দিবে বক্সে, হেড অফ গোল, দারুণ অসাধারণ গোল, গোল বাংলাদেশ অতিথি টিম, এক গোলে এগিয়ে গেল। দেখছেন বাংলাদেশ অতিথি টিম তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে গোল করে। বনগাঁ দক্ষিণ বিধানসভা টিম বুঝে ওঠার আগেই এক গোলে এগিয়ে গেল বাংলাদেশ অতিথি টিম। বাংলাদেশ এক গোল দিয়েছে ইন্ডিয়া, শুরু হলো আবার খেলা, দেখা যাক কি হয়। আমাদের বুড়ো প্লেয়ার, আমাদের বয়স্ক প্লেয়ার, দেখো বাংলাদেশ এক গোল দিয়েছে, আক্রমণে বনগাঁ দক্ষিণ বিধানসভা টিম, দেখা যাক। ইন্ডিয়া ফেভার, বল ইন্ডিয়া, ইন্ডিয়া ফেভার, আক্রমণে বনগাঁ দক্ষিণ বিধানসভা, না ভুল পাস, ভারতের বল পজিশন বাংলাদেশ, আবার আক্রমণে বাংলাদেশ অতিথি টিম, নয় নম্বর, তিন নম্বর প্লেয়ার, আক্রমণে আবার বাংলাদেশ, দেখা যাক কি হয়। বক্সে শট, ভালো খেলা হচ্ছে, দেখো সত্যি ভালো নিয়েছিল, জুম করবো, আক্রমণে দেখি বাইরে বল, সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে খেলা চলছে, কিন্তু কোনো দলই এক ইঞ্চি জমেই ছেড়ে দেওয়ার পক্ষে নয়। হ্যাঁ, আক্রমণে আবার বাংলাদেশ, না ভুল পাস, বনগাঁ দক্ষিণ বিধানসভা টিমের 10 নম্বর প্লেয়ার বল পাস করে দিলেন, আবার 10 নম্বর প্লেয়ার, না বল সরাসরি শট গোলের দিকে, না গোলকিপারের সুরক্ষিত জিম্মায় বল, বল দিয়ে দিলেন 3 নম্বর প্লেয়ারের কাছে, আক্রমণে আবার বাংলাদেশ, বাংলাদেশ অতিথি টিম, দমদম উত্তেজিত খেলা, গোল, না গোলের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে গেল, ভালো গেলে, হ্যাঁ ভালো গেল তো, কিরা, হ্যাঁ কোনটা ইন্ডিয়ার 15 নম্বর, আক্রমণে বাংলাদেশ অতিথি টিম, চলছে আক্রমণ, দেখা যাক কি হয়। বল পাস করে দিলেন 14 নম্বর জার্সিধারী প্লেয়ারের কাছে,
ফার্স্ট শট না ইন্ডিয়া ভালো খেলে
এই প্লেয়ারটা আছে মানে দিনের দিয়ে শুট করবে বুঝলি তো কালি বাংলাদেশের পাঁচটা ভালো হচ্ছে বলো বাইরে শর্ট গোল পোস্টের বাইরে প্রথমার্ধের খেলা। এই খেলায় বাংলাদেশ অতিথি টিম 2-0 গোলে এগিয়ে রয়েছে। দেখা যাক পরবর্তী পর্যায়ে কী হয়।